তেমির বাবুর বন্ধুকের বিষয়ে কিন্তু সারপ্রাইজিং নলেজ। না তেমন কিছু না, জাস্ট তা কোয়েশ্চেনগুলো কমন পড়ে গেছিল বলছো? একদম তাই। নলেজ মানে নলেজ, বন্দুকের অ্যানাটমি একদম নখদর্পণে। যে কোনো বন্দুক কমপ্লিটলি ডিসম্যান্টল করে আবার লাগিয়ে ফেলতে পারে। ডোন্ট টেল মি। না না, একদম বাড়ি বাড়ি বলছে। লিসেন, আমার ওই অ্যালপাইন শুটারটা কাল সকালে একবার দেখে দেবেন তো। কেন, কী হয়েছে? ট্রিগারটা অনেক দিন ধরে লকড, আর ওই এম করার যে সাইজ। ঠিক আছে, দেখাবেন। পাহাড়ে ভালো লোক নেই সারাবার তিমি বাবু। কাল সকালে একটু দেখি, ট্রাই করি যদি কিছু। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। না হলে ছেড়ে দিন, শোপিস হিসেবে তো মন্দ নয়। না না না, একদম ঠিক আছে। কী হয়েছে বলুন তো? এই আপনার ট্রিগার আর ল্যাচের মাঝখানে যে স্প্রিংটা, ওটা ফেসে গেছিল। আর সাইডস বারবার মিস হচ্ছিল, নর্মালি আমার হয়তো হয় না কিন্তু। না না, একদম 100% পারফেক্ট আছে, চাইলে একবার ট্রাই করে দেখুন। ইউ হ্যাভ মেড মাই ডে তিমির বাবু। ওয়েট, ওই বেদককে বাটিটা। নো 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 তিমির বাবু, আমি বললাম না, পেন অ্যালাইনমেন্টটা ঠিক হয়নি এখন। না না, এটা তো অঙ্কটা দেখিনি কিন্তু। রাজপুত রেজিমেন্টে আই ওয়াজ বেস্ট শুটার। এনিওয়ে, ছেড়ে দিন ছেড়ে দিন। কি হলো? বলছেন যে সাইজ মানে এমপি অ্যালাইনমেন্ট নাকি ঠিক নেই কিন্তু। হ্যাঁ না, ওর জন্য ঠিক দেখাচ্ছে তো। ট্রিগারটা তো ঠিক করে দিয়েছেন, সেটাই এনাফ। কোনটা টার্গেট? ওই লেফট অ্যারোর বাটিটা। তুমি পারো না? বললাম না, এমপিনটা ঠিক হয়নি। ছেড়ে দিন তিমির বাবু। ফ্যান্টাস্টিক টিমটা, দুর্দান্ত। হ্যাঁ, আমি যখন বলবো বন্দুক ঠিক আছে, বুঝবেন বন্দুক ঠিক আছে। Thank you.